নিব আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট পায়েলকে। আর পায়েল গাইছে জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার এবং কৃষ্ণকলির কণ্ঠের গাওয়া জনপ্রিয় ছবি মনপুরা তার একটি গান সোনারও পালঙ্কে। সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দারে, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো হে আমারে, সোনারও পালঙ্কের ঘরে চাই যে চলচ্চিত্রের হয় না একটা যে আমার একটা ড্রিম ক্যারেক্টার থাকে, তো সেইটা এখনো করতে পেরেছেন কিনা আর সেটা কি সেটা জানবো। আর শহরের কিছু ক্যারেক্টার আছে বা গ্রামের কিছু চরিত্র আছে, তো গ্রামের চরিত্র করা হয়েছে কিনা বা ইন ফিউচার কোনো ইচ্ছে আছে কিনা? থ্যাংক ইউ। না, এখন পর্যন্ত আমার গ্রামের কোনো চরিত্র করা হয়নি, মোস্টলি শহরেরই করা হয়েছে বা মফস্বলের করা হয়েছে, একদম নেটিভ গ্রামের। আমরা এই যে মনপুরা যেরকম দেখলাম এরকম হয়নি, করার ইচ্ছে তো আছে। আর
আই গেস স্বপ্নের ক্যারেক্টারের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে প্রত্যেকটা শিল্পী এখন কণাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার সবচাইতে স্বপ্নের যে গান সেটা আপনি গিয়েছেন কিনা, বা টুটুল ভাইকে যদি বলা হয় যে আপনি স্বপ্নের গান গিয়েছে কিনা, আমার মনে হয় না ওনারা বলবেন যে হ্যাঁ আমি এই গানটা আমার স্বপ্নের গান। কারণ শিল্পীদের একটা বিষয় হয় ভালো লাগে, সামটাইমস ডিপেন্ড করে মানুষ তার ব্যক্তি মানুষের উপরে, যে আমি যেরকম অনেক খুঁতখুঁতা, আমার অনেক কাজ আমার নিজের কাজ আমার ভালো লাগে না অনেক সময়। সো সব একজন শিল্পীর কখনো সচরাচর স্বপ্নের ওটা সবসময় মনে হয় বাকি রয়ে গেল, সবসময় মনে হয় যে কি যেন একটা বাকি রয়ে গেল, পূর্ণতা পেল না, লোকের ভালো লাগে বাট শিল্পীর কখনো ওই ক্ষুধাটা বোধ হয় তৃপ্তি পায় না। সো স্বপ্নের ক্যারেক্টার বোধ হয় এখনো পাইনি। অলরাইট, আর আমাদের এই ক্ষুদে গানরাজের গান কেমন লাগলো পাইলে? অসাধারণ, অসাধারণ, আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে আমি আউট অফ ওয়ার্ডস, হ্যাঁ মানে আমার কাছে মনে হচ্ছে আমি মাইকটা নিয়ে মানে অডিও নেই কোনো আর কি, এত ভালো হয়েছে। কি বলবো, তুমি একটা দৌড় দাও, পড়ে যেও না, শুধু অনেক গান গাইতে হবে। থ্যাংক ইউ, বলো নাও, একটু উপরে, একটু উপরে, একটু উপরে, গড ব্লেস। কোনার কাছে শুনবো। অনেক ভালো গেয়েছো, একদম ফ্ললেস। আমি আর এত ফ্রেশ ভয়েস আজকে, আসলে সত্যি কথা চ্যানেল আইকে আরও একবার থ্যাংকস যে আই এম এনজয়িং মানে এভরি ইঞ্চ অফ ইট, মানে এত ভালো লাগছে প্রত্যেকটা মুহূর্ত, ওদের ইনোসেন্স, ফেসের ভয়েসের যে ফ্রেশনেস, সব কিছু মুগ্ধ করছে। তুমি খুবই ভালো গেয়েছো, একদম আমি ডুবে গিয়েছিলাম গানের মধ্যে। এন্ড আবারও মিউজিশিয়ানস ভাইয়াদের অনেক অনেক থ্যাংকস, এত সুন্দর বাজাচ্ছেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা আসলে কিছুই না। আমরা স্টেজে খালি গলায় গান গাইলে আমাদের গান কেউ শুনবে না। সো আমাদের যারা মিউজিশিয়ানসরা আছেন, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আর কনা ম্যামের কাছ থেকে তো কমেন্ট আমরা শুনেছি, কিন্তু কনা ম্যাম, সব পার্টিসিপেন্টরা বলছিল যে কনা ম্যামের কাছে একটা কোয়েশ্চেন আছে ওদের সবারই, একটা মিউচুয়াল কোয়েশ্চেন তারা বলছে যে হয়তো বা কিছুটা অপ্রাসঙ্গিক, তারপরেও আপনার আইডলকে, এটা ওদের খুব যায় কারণ ওদের আইডল আপনি আনডাউটেডলি, বাট আপনার আইডলকে সেটা তারা জানে। আমি এখন আইডল হওয়ার, আমার নামটা বলো না প্লিজ কনা, আমার নামটা বলো না। আমি চাইতাম, আমি আসলে শুভ আমার আইডল, আমি এত লম্বা হতে চাই, অ্যাট লিস্ট ওর অর্ধেক হতে চাই লম্বা। এটা আমাকে, আমার অনেক ইন্টারভিউজে, অনেক প্রোগ্রামে আমি বলেছি, আমি আসলে ছোটোবেলা থেকেই আমি রুনা লায়লা হতে চাইতাম, আমাদের বাংলাদেশের প্রাউড, যিনি আমাদের বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে। তো সেই রুনা ম্যাম আমি ফলো করি, আমি কখনোই ওনার মতো হতে পারবো না, কখনোই না, বাট ওনার সমস্ত কিছু আমাকে অনেক ইন্সপায়ার করে। ওনার গায়কি, ওনার স্টাইলিং, ওনার ভার্সটাইলিটি, ওনার কি বলবো, পার্সোনালিটি, শি ইজ অ্যামেজিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এক্সাইটেড টু স্যার। জি বলেন ম্যাম। নো ওয়ার্ডস, ওকে, অনলি এক্সপ্রেশনস। থ্যাংক ইউ সো মাচ আর পাইল।